ক্লোরোফিনের গুরুত্ব আলোচনা করছিলাম করতে করতে পাতাটা উড়ে গিয়েছিল ভিডিওটা পুরোটা শেষ হয়নি এই অংশটুকুন বাকি আছে খুবই অল্প একটা অংশ যাই হোক তো গুরুত্ব শুরু থেকেই তাই বলছি আবার দেখা যাচ্ছে যে এর আগে বলেছি যে কোথায় থাকে ক্লোরোফিন এবং কত ধরনের রঞ্জক থাকছে তার মধ্যে ক্লোরোফিন এ বি সি ডি এগুলোর কথা বলা হয়েছে এবার গুরুত্বর কথা বলতে গেলে প্রথমেই ক্লোরোফিল কি করে না সূর্যের যে আলো সেটাকে সে শোষণ করে তাহলে সূর্য আলো এসে পড়ছে এবং সূর্যের যে আলো আসছে সেটা আসে কিসের মাধ্যমে সেটা তো শক্তি আলোক শক্তি তাপ তাপশক্তি আলোকশক্তিটা ফোটন যে কণা থাকে সেই ফোটন কণা বা পার্টিকল প্যাকেটের মতন যার মধ্যে ওই আলোক শক্তি রয়েছে সেইগুলো এসে উপস্থিত হয় এবং সেইগুলো পাতার ওপর পড়ছে বা যেখানে ক্লোরোফিল আছে সেখানে এসে পড়ছে ক্লোরোফিল তখন সেগুলোকে শোষণ করে শোষণ করে তারপর সে কী করে না জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে জলের আলোক বিশ্লেষণ এর আগে একটু বলেছি অর্থাৎ কি না জল ভেঙে যায় এইচ প্লাস এবং ও মাইনাস এতে যেটা ঘটে সেটা এই এইচ প্লাসটা সেটা পরবর্তী সময় আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইডের কার্বনকে বিজারণ করছে তো এই হাইড্রোজেনটা যে জল থেকে যে আলাদা হবে বিশ্লিষ্ট হবে সেটা কিন্তু এই সক্রিয় ক্লোরোফিল হলে তবেই অর্থাৎ নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয় এবং সক্রিয় ক্লোরোফিল কি করে না জলের আলোক বিশ্লেষণে সাহায্য করে দু নম্বর ফোটন কণা শোষণ করে নিষ্ক্রিয় থেকে ক্লোরোফিল সক্রিয় হয় এখনই বললাম এবং তার থেকে নির্গত ইলেকট্রন এটিপি উৎপন্ন করতে সাহায্য করে যখনই কণা আসছে তখন তো সক্রিয় হয়ে যাচ্ছে ক্লোরোফিল তার থেকে দেখা যায় ইলেকট্রন বিচ্যুত হয় মানে আলাদা হয়ে যায় ইলেকট্রন এবং তারপর সেই ইলেকট্রন দেখা যায় ঘুরে ফিরিয়ে এটিপি তৈরি করতে সাহায্য করে এটিপির কথা আগে বলা হয়েছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট যাকে এনার্জি কারেন্সি বলা হয় এবং সেটা তৈরি হয় কিসের থেকে না অ্যাডেনোসিন ড্রাই ফসফেট বা এডিপি তার সঙ্গে অজৈব ফসফরাস যুক্ত হয়ে এটিপি তৈরি হয় এই প্রক্রিয়াকে বলা হয় ফোটো ফসফরাইজেশন সূর্যালোকের গুরুত্বতেই করতে হয়েছে এবার সেইখানে যে এটিপি তৈরি হচ্ছে এই তৈরি হওয়ার জন্য সেখানে এই ইলেকট্রন যেটা ক্লোরোফিল থেকে বিচ্যুত হয়েছে সেটা দরকার হয় ক্যারোটিনয়েড এও তো রঞ্জক এর গুরুত্ব কি না আলো শোষণ করে ক্লোরোফিলকে সাহায্য করে অর্থাৎ ক্যারোটিনয়েড নিজে কিন্তু একা সালোক সংশ্লেষ করতে পারে না এর আগেই আমরা বলেছি কি না এটা হলো এক ধরনের সাহায্যকারী রঞ্জক তাইতো তো তার মানে এ নিজে পারে না কিন্তু এও তো কিছু শোষণ করে সূর্যের আলো সৌরশক্তি এ সেইটার ভাগটা দেয় ক্লোরোফিলকে যাতে ক্লোরোফিল আরও বেশি শক্তি পায় এছাড়া ক্যারোটিনয়েড আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে সেটা হচ্ছে ফোটো প্রোটেকশান মানে তীব্র আলো থেকে রক্ষা করা কাকে রক্ষা করা না কোষকে রক্ষা করা যার মধ্যে রঞ্জক রয়েছে ক্লোরোফিল রয়েছে দেখা যায় খুব তীব্র যদি সূর্যের আলো হয় তাহলে কিন্তু স্মারক সংশ্লেষ ভালো হবে না বরং বন্ধ হয়ে যাবে তো সেই তীব্র আলো যাতে এই বন্ধ না করে দেয় এইটা থেকে পাতাকে কোষকে রক্ষা করে ক্যারোটিনল তাহলে মোটামুটি আমরা চার রকম উপাদান এখানে তার উৎস তাদের গুরুত্ব আলোচনা করলাম ভীষণ কমন প্রশ্ন যে কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিলের একটি করে উৎস লেখো বা উৎস লেখো বা গুরুত্ব একটি করে গুরুত্ব লেখো নানানভাবে আসতে পারে চারখানায় জানতে হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড জল তারপর ক্লোরোফিল এবং সূর্যালোক চারটেরই কিন্তু উৎস জানতে হবে এবং জানতে হবে যে তাদের গুরুত্ব কি অন্তত দুটো করে গুরুত্ব তো জানতেই হবে আর এছাড়া ওই শোষণ বর্ণালী কার্যবর্ণালী এগুলো বলা হয়েছে এগুলোও আসে এগুলোও খুব কমন প্রশ্ন এরপরে আমরা তারপর যাব সালক সংশ্লেষের যে দশা অর্থাৎ সালক সংশ্লেষটা একটা বড় প্রক্রিয়া সেই সালক সংশ্লেষ যে প্রক্রিয়াটা সেটাকে দুটো ভাগে ভাগ করা হয় দুটো ভাগের মধ্যে প্রথম যে ভাগ সেই ভাগকে বলা হয় আলোক নির্ভর দশা আর পরের যে দশা বা ভাগ তাকে বলা হয় আলোক নিরপেক্ষ দশা তো আমরা এর পরে সেই ভাগগুলোতে যাব